ও বিশাল আয়োজন করতেছে আর আমি ভয় পাচ্ছি যে এত মানে খরচ ও কিভাবে বিয়ার করবে। তা আমাকে বললো যে ভাই চিন্তা করেন না, হয়ে যাবে, চিন্তা করেন না, হয়ে যাবে। এই এই কয়দিন মানে কালকে রাত পর্যন্ত আমাকে বলছে চিন্তা করেন না, হয়ে যাবে। মহিম ভাই আমাদের মাঝে এসে কিছু বলবে, সবাই সকলে উঠতেছে। শুভ সকাল, আমি মহিম, খুব বেশি কেউ হয়তো চেনে না। আমি ছবি আঁকার চেষ্টা করি, ভালো ছবি আঁকতে পারি না, কিন্তু ছবি আঁকাকে খুব ভালোবাসি। একটু ছোট্ট করে বলতে চাই যে এই যে আজকের যে আয়োজনটা, এটার ছোট্ট একটা গল্প আছে। সেটা হলো যে গত 30 তারিখে নবীন ওপেনিং, সেদিন রিয়াদের সঙ্গে আমার দেখা হয়। তো বললো যে ভাই আসেন আমাদের এদিকে, পানি তো কমে যাচ্ছে, অনেক সুন্দর জায়গা, পানি কমে যাচ্ছে, আপনি একটু আসেন। আমি বলছি ঠিক আছে কালকেই যাব। তো পরের দিন ওই কথা মতো আসলাম, এসে দেখলাম আমি মোটামুটি পাগল হয়ে গেছে। আমি আমি নদীর নদীর দেশের বা নদী এলাকার মানুষ, সন্ধ্যা জানে যে আমার এলাকাটা কেমন। তো এটার নাম হলো বরিশাল, হয়তো হয়তো আপনারা চেনেন না যে বরিশালটা কোথায় বা বরিশাল বলতে কিছু আছে কিনা। তো আমি বরিশালের ছেলে, বরিশাল্লা। ওকে, হ্যাঁ, এটা আলাদা, এই নতুন রাজধানী হয়েছে। হ্যাঁ, নোয়াখালীর পরে এটা রাজধানী হলো। তো আমি এসে, যেহেতু আমি নদী এলাকার মানুষ, তারপরেও এই জায়গাটা দেখে আমি অভিভূত হয়ে গেছি। তো রিয়াদকে আমি বললাম যে এখানে আমরা কয়েকজন এসে ছবি আঁকতে পারি, চার পাঁচজন। হ্যাঁ, চার পাঁচজন এসে ছবি আঁকতে পারি একদিন। তো বলছে যে হ্যাঁ ভাই ঠিক আছে। ও সঙ্গে সঙ্গে প্ল্যান করলো, পাশের ঘরটাতে বসে মশায় কামড় খাচ্ছিলাম আমরা, এই প্ল্যান হচ্ছিল। তো এরপরে আমি বাসায় যেতে না যেতে দেখি যে সে 10-12 জনকে অলরেডি ফোন করে দাওয়াত দিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রোগ্রাম ফাইনাল করে নিজে নিজে 10-12 জনকে দাওয়াত দিয়ে দিয়েছে। তা আমি ভয় পাচ্ছিলাম এবং টেনশন করছি, যেহেতু আমি সে শুরুটা করেছি, ও বিশাল আয়োজন করতেছে আর আমি ভয় পাচ্ছি যে এত মানে খরচ ও কিভাবে বিয়ার করবে। তা আমাকে বললো যে ভাই চিন্তা করেন না, হয়ে যাবে, চিন্তা করেন না, হয়ে যাবে। এই এই কয়দিন মানে কালকে রাত পর্যন্ত আমাকে বলছে চিন্তা করেন না, হয়ে যাবে। আমি জাস্ট ওকে, ওর সঙ্গে কোনো কন্ট্রিবিউট করতে পারি না, বাট আমি ওর মানে ওর পাশাপাশি থেকেছি, মানে নেপথ্যে আমি একটু একটু কাজ করেছি, সবার সঙ্গে যোগাযোগ করেছি, এই আমার যেটুকু সম্ভব ছিল। তো আজকে খুবই ভাল লাগছে যে আমার সবাই, আমার প্রিয় শিল্পী এবং প্রিয় ভাই বোনেরা আসছে, আমার ভাল লাগছে। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ আমাদের প্রিয় মহিম ভাইকে। হ্যাঁ, আসলে ব্যাপার হচ্ছে আমাদের